দেবী বন্দনা আর ঢাকর শব্দে মুখরিত হয়ে পড়েছে নগাঁর পূজা মণ্ডপ সমূহ। নগাঁর একটা বিশেষ পূজা মণ্ডপ মানে এটা দেখাবলে বিচারছো DY365 দর্শক। নগাঁর দক্ষিণ হৈবগাঁত অতি সুন্দর রূপত অতি আটক ধুনিয়াক ইয়াত পূজা মণ্ডপ নির্মাণ করেছে, কৈলাস পাহাড় নির্মাণ করেছে আর পাহাড়ত ধ্যানমগ্ন অবস্থাত থাকা মহাদেবর যে প্রতিমূর্তি সেই প্রতিমূর্তিক লৈ পেলাই ইয়াত অতি সুন্দর রূপত তেওঁলোকে যেটু পূজার মণ্ডপ সেই পূজার মণ্ডপ নির্মাণ করেছে। অকল ইয়াতে নহয়, নগাঁর প্রতিটি প্রান্ততে এনে ধরনের অতি আটক ধুনিয়াক পূজা মণ্ডপ সমূহ নির্মাণ করেছে। মই ক্যামেরা পার্সন বিকিয়ে সমগ্র পরিবেশ দেখাইছে কৈলাস পাহাড় আর কৈলাস পাহাড়ের এই গুহা, আর এই গুহারে সুমাই পেলায় তেওঁলোকে সকলো ভক্তগণ রাইজে দেবীক দর্শন করবলৈ ইয়ালে আহিব পারিব। এতিয়া দেবী বন্দনা আর ঢাকর শব্দরে এনেদরে মুখরিত হয়ে থাকা পরিলক্ষিত হয়েছে। কিমান টকা ব্যয়ে এই মণ্ডপটি নির্মাণ করে উলা হয়েছে? আমার এই মণ্ডপটি তো আছে, আমার এই পূজা মণ্ডপটি আমার মিনিমাম অ্যাপ্রক্স 6-7 লাখ খরচ করে আমার এই মণ্ডপটি নির্মাণ করা হয়েছে। আর ইয়ার শিল্পীজন হল আমার নগাঁর বাসিন্দা ঢিঙর বাসিন্দা, তখেতে এই পূজা মণ্ডপটি গড়ি তুলিছে। তখেতর শিল্পীর যে নমুনা তখেতে ইয়াত দাঙি ধরেছে। তখেতে এই পূজা মণ্ডপটি একটা প্রাকৃতিক ন্যাচারেল ভিউ দেখাব বিচারিছে, যত মানুষক যাতে প্রকৃতির কানেক্টেড করব পারি তার একটা মেসেজ দিব খুঁজেছো। আর আমার যাওয়া বছরের দরে এই বছরও কমিটির একটা যে মূল উদ্দেশ্য যেটু হল ক্লিন নগাঁও, গ্রিন নগাঁও, প্লাস্টিক ফ্রি নগাঁও, তাদের কিছু কিছু দৃশ্য আপনি দেখা পাইছে সাগে। ইয়াতে আমার পৃথিবী দেখা পাইছে, এই প্রতিমূর্তি পৃথিবী দেখা পাইছে, পৃথিবী যেনেকে প্লাস্টিকে আগুই ধরেছে তেনেকা একটা প্রতিবিম্ব দাঙি ধরেছে, যত আমি প্লাস্টিক বর্জন করব লাগে আর প্লাস্টিক বর্জন করে আমি পৃথিবী প্রকৃত বসাব লাগে তাদের একটা মেসেজ দিব আমার এই কমিটি ভাবলে বিচারিছে। আর আমি বিবেকানন্দ পল্লী শারদোৎসব সমিতির তরফের পর গোটাই অসমবাসী তথা নগাঁওবাসীক এই শারদোৎসব সমিতির তরফা শারদোৎসবের অভিনন্দন জ্ঞাপন করেছো। আর সবকে আহ্বান জানাইছো আমার এই পূজা কমিটিত আহি চাই পেলায় আমার এই পূজা মণ্ডপটি সাফল্য কর। হয়, নিশ্চিত রূপত অতি এক সুন্দর পদক্ষেপ গ্রহণ করেছে দক্ষিণ হৈবগাঁওর এই পূজা সমিতিয়ে, যি প্লাস্টিক বর্জনের যি শ্লোগান তেওঁলোকে সর্বসাধারণ রাইজর মাজত প্রচারের উদ্দেশ্যে এক প্রতীকি রূপত ইয়াত দেখার চেষ্টা চলাইছে। মই ক্যামেরা পার্সন বিকিক পুনের বাহিরের যে পরিবেশ অতি সুন্দরক যে নির্মাণ করেছে তেওঁলোকে কৈলাস পর্বত আর সেই পর্বতর উপর ধ্যানমগ্ন হয়ে থাকা শিব বাবার যে প্রতীকির রূপত ইয়াত নির্মাণ করেছে যেটু পূজা মণ্ডপ, সেই মণ্ডপটি মই পুনর্বার দেখাবলে অনুরোধ করিম। ক্যামেরা পার্সন বিকিক অতি সুন্দর রূপত নগাঁও শহরের 98 পূজা সমিতিয়ে অতি আটক ধুনিয়াক মণ্ডপ সমূহ নির্মাণ করেছে সর্বসাধারণ লোকক আকর্ষিত করার উদ্দেশ্যে। আর এয়া দক্ষিণ হৈবগাঁওর বিবেকানন্দ পল্লী শারদোৎসব সমিতির পূজা মণ্ডপ, অতি সুন্দর রূপত শিব বাবাক ইয়াত ধ্যানমগ্ন অবস্থাত লৈ পেলায় যে মণ্ডপ পূজার মণ্ডপ সেই মণ্ডপ নির্মাণ করেছে। মই আপনার ওসরলে যাব বিচারিম, কেনেকুয়া লাগছে এই মুহূর্তে দেখা পাইছো অতি সুন্দর রূপত আপনাদের ধ্যানমগ্ন শিব লৈ পেলায় আপনার যে পূজার মণ্ডপ সেই পূজার মণ্ডপ তৈরি করেছে, গতি কি কব বিচারে? মই এইটু কব বিচারিছো, বিবেকানন্দ পল্লী শারদোৎসব সমিতি হয়ে গোটাই নগাঁওবাসী আসক, পূজাখন উপভোগ করক। যে কৈলাস পর্বত সেই পর্বতক লৈ পেলায় তেওঁলোকে পূজা মণ্ডপ নির্মাণ করেছে। অকল ইয়াতেই নহয়, নগাঁও শহরের 98 পূজা উদযাপন সমিতিয়ে অতি সুন্দর রূপত দুর্গা পূজার আয়োজন করেছে। আর বর্তমান দেখবলে পোৱা গৈছে ঢাক আর দেবী বন্দনায় সমগ্র নগাঁও শহর মুখরিত হয়ে পড়েছে আর রাইজে এনে ধরনের পূজা মণ্ডপলে আহি পেলাই তেওঁলোকো আকর্ষিত হব বলে, তেওঁলোকো আনন্দিত হব বলে উদযাপন পূজা উদযাপন সমিতি সমূহে আশা প্রকাশ করেছে।